স্রাংশালো তেলে মোরা হাতি ও রেড খ্লাইগা তেলে মোরা এস ডি এম তে লিগেল মেট্রোলজি ডিপার্টমেন্ট আদং রক রেড খ্লাইমারি জরা ওয়াতংখা তেলে মোরা মিউনিসিপাল কাউন্সিল ডেপুটি সিইও ডি সি এম অমিত রয় চৌধুরী তেলে মোরা ডিভিশনাল ফুড ডিপার্টমেন্ট ডেপুটি ডাইরেক্টর শুভঙ্কর চৌধুরী আকর্ষণ আশালো রেড খ্লাইমানি জরাও কক্সারনাল থাঙ্গাই ডি সি এম অমিত রয় চৌধুরী শাখা হাতিনি দাল বিদাল মানিকনি রকনি মূলাজা গবাং খালাই জাগমানক তুই নাইকল জাকাতেই ফালনক রগ প্লাস্টিক কেরি ব্যাগ রক ইউজ খালাই জাকা হনগে বরকনি শাখাও কড়াক বুস্থুম জাগনাই হনিব শাখা মহকুমা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য দপ্তর লিগেল মেট্রোলজি ডিপার্টমেন্ট তেলিয়ামুড়া পৌর পরিষদ সবাই মিলে আমরা তেলিয়ামুড়া বাজারে এখানে দেখতে এসেছি যে মার্কেট ইন্টারভেনশন করতে এসেছি যে দ্রব্যমূল্য বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য কীরকম চলছে এবং কোনো ধরনের বাড়তি দ্রব্যমূল্য নেওয়া হচ্ছে কি না, যারা যেই সামগ্রীগুলো আমাদের প্রতিনিয়ত লাগে, ধরুন ভোজ্য তেল বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলোর দাম কীরকম চলছে, বিক্রি কী রেটে ওরা করছেন এগুলি আমরা দেখি। এছাড়া সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার আমরা অনেকদিন ধরে কমাতে চাইছি এবং এটা অনেকটা কমে এসছে তেলিয়ামুড়ায়, এর বাইরেও কতটুকু হচ্ছে যারা করছেন তাদেরকে আমরা সতর্ক করেছি, পাঁচজনকে আমরা ফাইন করেছি। দ্রব্যমূল্য প্রসঙ্গে বলি যে আমরা দেখতে পেয়েছি ভোজ্য তেলের ক্ষেত্রে কিছু সমস্যা আমরা পেয়েছি, যারা হোলসেলার তাদের অনেকের কাছে আমরা প্রয়োজনীয় কাগজপত্র পাইনি, নথিপত্র পাইনি, তারা কত দামে কিনেছেন আগরতলা থেকে বা যে কোনো জায়গা থেকেই হোক উৎস থেকে এগুলি দেখাতে পারেননি। এরকম একটি দোকানকে আমরা হোলসেলার আমরা আজকে তালা দিয়ে দিয়েছি, আমরা লক ইন কি ওনাকে বলা হয়েছে সমস্ত কাগজপত্র আমাদের কাছে পেশ করার জন্য, ওগুলি পরীক্ষা নিরীক্ষা করার পর আবার সেল করার পারমিশন দেওয়া হবে। এছাড়া অন্যান্য কয়েকটি রিটেলার শপে আমরা যেখানে যাই সেখানে কত টাকা দামে ওরা কিনছেন সেগুলি সঠিকভাবে দেখাতে পারেনি, তাদেরকে আমরা সতর্ক করেছি, সকল নোটিশ ইস্যু করা হবে সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে এবং ওদের সঠিক জবাব পেলে সেইভাবে আমরা নেক্সট কোর্স অফ অ্যাকশন ঠিক করব। তেলামুড়ানি সিমি হিরণময়ী কক্তুম চিনি খরাং।